সেটাই তো, জাহেদ খান হয় নির্দেশ দিছে, এই নির্দেশে কালো হয়তো কালো আমার আমাকে সন্ত্রাসী পাঠায় মারধর করেছে, তাছাড়া তার আমার কোনো শত্রু নাই এখানে, চলচ্চিত্র আমার কোনো শত্রু নাই তো। আগে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি হলো বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ভাইস প্রেসিডেন্ট। আমার প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে বললো যে দেখো 18 সংগঠনের মিটিং আছে, তুমি সেই মিটিংয়ে যাও, আমাদের হয় তুমি যে যে কথাগুলো বলবা আমরা ওইটা মেনে নেবো। যাই হোক, মিটিংয়ে আমি আসলাম, 15 তারিখ মিটিংয়ে আসার পরে সবাই জাহেদ খানকে নিয়ে সবাই কথাবার্তা বললো, এবং জাহেদ খানের কিছু কাজ কর্মকাণ্ডের কারণে সবাই জাহেদ খানের বিরুদ্ধে কথা বললো। তখন আমি জাহেদ খানকে বাদ দিয়ে দেবে, তখন আমি বললাম শুধু জাহেদ খানকে বাদ দেবেন কেন, কারণ জাহেদ খান যখন ডিসিশন নেয় তখন ওখানে 21 জনই থাকে, তো বাদ দিলে 21 জনকে দিয়ে দেন, শুধু জাহেদ খান আর মিশাকে বাদ দেবেন কেন। যাই হোক, ওই কথা বলার পরে সবাই বলছে যে ঠিক আছে, আমি আমরা আপনার কথা শুনলাম। মিটিং শেষ হয়েছে, আমি বাড়িতে গেছি, বাসায় যাওয়ার পরে রাত 2টোর সময় আমাকে আমার কাছে একটা ফোন আসলো, ফোন আসার পরে অকথ্য প্রথম অকথ্য ভাষায় গালালো, এই তুই আমার আমার অর্ডার ছাড়া কেন তুই মিটিংয়ে গেলি, আর মিটিং গিয়ে তুই জাহেদ মিশাকে কেন বাদ দিতে বললি। তখন আমি বুঝতে পারছিলাম না কে, তারপরে আবার গালাগালি করলাম, মা বাপ তুলে সংগঠন তুলে বললাম যে আমি আমার 18 সংগঠনের ইয়েতে গেছি, আমার ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এদের নির্দেশে আমি গেছি, প্রেসিডেন্ট আমি সেক্রেটারির নির্দেশে গেছি। তখন সে বলতেছে গালাগালি করে বলতেছে যে সেক্রেটারি প্রেসিডেন্ট সেক্রেটারির নির্দেশে কেন যাবি, তুই যাবি আমার নির্দেশে, আমি সাংগঠনিক সম্পাদক। তখন আমি দিশা বললাম যে কলটা আমাকে সাইফ খান কালো করেছে এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। আমি তাকে বললাম দেখো বাবা, আমি তো শুধু ওই ইয়ের প্রেসিডেন্ট সেক্রেটারিরই পারমিশন নিয়ে যাবো, আর কারো নির্দেশে যাবো, আমি আর কারোর নির্দেশে তো যেতে পারি না। তখন আমাকে বললো যা তা করে গালাগালি করে বললো, মা বাপ তুলে গালাগালি করলো, আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি গালাগালি করে 18 সংগঠনকে গালাগালি করে বললো যে কালকে যদি তোকে দেখি 11টার মধ্যে তোর চেয়ার আমি পাল্টা দেবো। তো আমি পরের দিন সকালবেলা, আমি সারা রাত ঘুমাই নাই, পরের দিন সকালবেলা টেনশনে ঘুমাই নাই, পরের দিন সকালবেলা যখন 11:30 দিকে আমার বাসা থেকে নামছি, দুইটা ছেলে এসে আমাকে বলতো যে আপনার নৃত্য পরিচালক সাইফুল না, ওই বলে পিছনে ছেলেটা এসে আসে ধাপ দু করে থাপ্পড় বলে যে দোস্ত দুইটা তোকে থাপ্পড় মারতে বলছো, তাই থাপ্পড় না তার তোর চেহারা তো তোকে অবস্থা আরও কেশন করে ফেলাইতাম। যাই হোক, আমি এটা সাইফ খান কালু করে, যেহেতু আর রাত্রে সাইফ খান কালু আমাকে ফোন দিয়েছে, তাছাড়া তো আর কেউ আমার তো কোনো শত্রু নাই, আর আমি কারোর সাথে তো আমার বাজা বোঝা নাই তো, কারণ ইন্ডাস্ট্রি আমরা সবাই এক। হ্যাঁ, ইন্দনটা যেহেতু ইয়ে কালু বলতেছে যে জাহেদ খান আর মিশাকে তো তুই বাদ দিতে বলতো, আমি তো এখন দেখতেছি কালু হলকে আমার সমিতি সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সে আমাকে না বলে সে জাহেদ খান আর মিশার পক্ষ নিচ্ছে, আমি তো মনে করি এটা জাহেদ খানই করেছে, জাহেদ খান ইয়েকে নির্দেশ দিচ্ছে, কালুকে নির্দেশ দিচ্ছে।